এই ভিডিওটি আপনাদের জন্য, আপনারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন এবং অনেকেই বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্টস করেছেন যে আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে ঘোষণা করা হবে। অনেকেই প্রশ্ন করেছেন যে আপনারা যদি কেউ কোনো দুটি বিষয়ে ফেল করেন বা তার বেশি বিষয়ে ফেল করেন তাহলে কি আপনারা বছর বছর পরীক্ষা দিতে পারবেন কি না। তো আজকের এই ভিডিওতে আপনাদের এই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। তো আপনারা জানেন যে এই চ্যানেলে আমি ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপডেট দিয়ে দিই, তো আপনাদের জন্য সব কিছু। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইকই ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো আপনাদের প্রথম যে প্রশ্ন প্রায় প্রত্যেকেরই রয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023-এর ফলাফল কবে ঘোষণা করা হবে। আমাদের প্রত্যেকেরই পরীক্ষা দেওয়ার পর আমাদের মনে কৌতূহল থাকে বা আগ্রহ থাকে বা অনেকের চিন্তা থাকে যে আমাদের ফলাফল কবে ঘোষণা করা হবে। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করার আগে আমাদের দেখতে হবে যে আমাদের পরীক্ষা একদম লাস্ট কবে আসে। তো আপনারা দেখবেন রুটিনে যে আমাদের পরীক্ষা লাস্ট আছে 19 তারিখে এবং 18-19 এই দুদিনই পরীক্ষা রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের লাস্ট পরীক্ষা, ভোকেশনাল যে কোর্সগুলির পরীক্ষা রয়েছে। তো তারপরে খাতা দেখা শুরু হবে এপ্রিল মাস, তো একদম শেষেই বলা যায় যে 19 তারিখ অবধি, এর মানে একদম লাস্টের দিকে চলে যাচ্ছে। তারপর মে মাস তো সময় অবশ্যই লাগবে খাতা দেখতে, জুন মাসে আপনাদের মধ্যে দিকে বা একদম শেষের দিকে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অফিসিয়ালি যখন খাতা দেখা শুরু হবে তখন কিন্তু আমি আপনাদের একদম অ্যাকুরেট যে কখন দেওয়া হবে সেটা আমি বলে দিতে পারবো। তো আপাতত ধরে রাখছি জুন মাসে আমাদের ফলাফল ঘোষণা করা হবে এবং আমরা জুন মাসে রেজাল্ট পেয়ে যাব। এবং আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে কোনো ছাত্র বা ছাত্রী যদি দুটি বিষয়ে ফেল করে বা দুটির বেশি বিষয়ে ফেল করে তাহলে কি বছর বছর পরীক্ষা দিতে পারবেন কি না। তো আপনাদের উদ্দেশ্যে যদি কোনো ছাত্র বা ছাত্রী দুটি বিষয়ে ফেল করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তাহলে কিন্তু এক মাস পরে, রেজাল্ট পাবলিশ হওয়ার এক মাস পরে সেই ছাত্র বা ছাত্রী বছর বছর পরীক্ষা দিতে পারবে এবং দিয়ে তারপর সে কলেজে বা ক্লাস ইলেভেনে বলছি কারণ মাধ্যমিক পাস করার পর ক্লাস ইলেভেন এবং টুয়েলভ পাস করার পর কলেজে সে ভর্তি হতে পারবে। আবারও বলছি, কোনো ছাত্র বা ছাত্রী যদি সর্বোচ্চ দুটি বিষয়ে ফেল করে তাহলে সে কিন্তু বছর বছর পরীক্ষা দিতে পারবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে, এবং দুটির বেশি বিষয়ে ফেল করলে কিন্তু সেই সুযোগ থাকবে না, তখন সেক্ষেত্রে এর পরের বছর আবার পরীক্ষা দিতে হবে। তো আপনারা কোনো চিন্তা করবেন না, যখনই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের বিষয়ে ছোট থেকে ছোট কোনো ইনফরমেশন আমার কাছে আসবে সঙ্গে সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেব। এবং আপনারা যারা এই বছর কলেজে ভর্তি হবেন আপনারাও জানেন যে এই চ্যানেলে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। তো কোনো চিন্তা করতে হবে না, যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টসে লিখুন। তাছাড়া আপনারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।